এইচএফ কাপের টানা সাফল্যের পর এবার বাংলাদেশের সামনে এশিয়ান গেমস বাছাই ও এশিয়া কাপের মিশন। দুটি টুর্নামেন্ট সামনে রেখে হেডকোচ গোপীনাথনের অধীনে বিকেএসপিতে প্রস্তুতি সেরে নিয়েছে জিমি আর সফল বাবু খোরশেদরা। সেখানে কঠোর অনুশীলন আর খেলোয়াড়দের টেকনিক্যাল এবং মানসিক দিকগুলো নিয়ে আলাদা সেশন করেছে কোচিং স্টাফরা। সেই সাথে নিজেদের মধ্যে অনুশীলন ম্যাচ খেলে ভুল শুধরে নেয় খেলোয়াড়রা। থাইল্যান্ডের ব্যাংককে আগামী 6 মে শুরু হবে এশিয়ান গেমস কোয়ালিফাইং এর খেলা, যেখানে অংশ নেবে 9টি দল। তবে এবার নাম প্রত্যাহার করে নিয়েছে ইরান। বাছাইয়ের বি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর ও শ্রীলঙ্কা। টুর্নামেন্টের বর্তমান রানার্স আপ লাল সবুজ জার্সিধারীরা। তবে এইচএফ কাপের টানা সাফল্য পুঁজি করে এবার শিরোপা জিতবে মিমো সবুজরা, বিশ্বাস কোচ গোপীনাথনের। এশিয়ান গেমস বাছাই ও এশিয়া কাপের জন্য দলের খেলোয়াড়রা শতভাগ প্রস্তুত। এইচএফ কাপের সাফল্য কাজে দেবে দুটি টুর্নামেন্টে। জিমি আশরাফুলদের টেকনিক্যাল দিকের উপর গুরুত্ব দিয়েছি, বাছাইয়ে প্রতিপক্ষ দলগুলোকে সমীহ করছি, তারপরও ম্যাচ বাই ম্যাচ ইতিবাচক খেলে একটাই লক্ষ্য, শিরোপা জেতার। থাইল্যান্ডে এশিয়ান গেমস বাছাই খেলার পর এশিয়া কাপে অংশ নিতে জাকার্তায় যাবে বাংলাদেশ দল। 23 মে পর্দা উঠবে এশিয়া কাপের। গেলবার ষষ্ঠ হলেও এবার ইতিবাচক কিছু সম্ভব বলে মনে করেন কোচ। দেখুন, এশিয়া কাপ আমাদের জন্য বেশ চ্যালেঞ্জিং হবে। গ্রুপে থাকা কোরিয়া, মালয়েশিয়া ভালো দল, তারপরও দল নিয়ে আমি বেশ আত্মবিশ্বাসী। জাকার্তায় সুখস্মৃতি স্মৃতি আমাদের সাহস যোগাবে। অভিজ্ঞদের সঙ্গে তরুণরা পরিকল্পনা অনুযায়ী খেলতে পারলে গেলবারের চেয়ে উদ্দেশ্যে রওনা দেবে বাংলাদেশ জাতীয় হকি দল। সময় সংবাদ, ঢাকা।